পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যাও বেটা যাও, যাও তুই লাঠি দিয়ে বাড়ি করে যাও, কবরে যা, কবরে যা, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়ায় দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ বসত মানুষ। আজ বাদশাহরা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই, আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই, আমার নানারে আমি দেখছি আমার নানা নাই, আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই, আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই, আমার বাবারে আমি দেখছি 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি, আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না, আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না, দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝার, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপর্দার উৎসব তুলে দিছে, এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করো না না, তুমি আরো কিছু দাও, আমরা বেপর্দিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না, বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না, মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আজাব কিভাবে যাবে, বলেন 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 আপনি। আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না, নমরুদের উপরে আজাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না, কারুনের উপরে আজাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আজাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ, আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না, গেছে গা, বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না, বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি, মা কথা বইলে কাঁদা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া করো। এক বাচ্চা এক ছেলে, সে যদি তার মাকেই কথা বলতে পারে, তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকি তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে, রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি, আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি, আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। আবু বকর নির্জনে চলে যেতেন দূরে, জায়াত চিৎকার
মনে করে কান্দেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়া বলতেন ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কান্দেন আর বলতেন ইয়ালাইতানি কুনতু ওয়ারাকা, আহ আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। উমরের আখেরাত নিয়ে এত টেনশন, আবু বকরের আখেরাত নিয়ে এত টেনশন, যাদের করা দরকার আমার মতো পাপীদের তাদের কোনো টেনশন নাই। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখেরাতের ফিকির আছে। কেন রে ভাই, কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে, কে গ্যারান্টি দিল যে কবরে আজাব হবে না? আরে উমর তো গ্যারান্টি পাইছে উমর ফিল জান্না, আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্না, তারপরেও তাদের এত টেনশন। তোমার কে গ্যারান্টি দিছে, কেন এত বেফিকির হয়ে গেছো? কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে কবরের আজাব হবে না? কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না? কোরআনের কথা পিছন থেকে ডাকতেছেন, কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দা গুনাহ করছস, স্বীকার করস, স্বীকার করি, ভুল পথে যে চলছস স্বীকার করস, আল্লাহ করছি। বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানস? বললাম মানি, কিন্তু ভুল তো করে ফেলছি। হঠাৎ করে বান্দা মুস্কি হেসে বলে, আল্লাহ আমি হাজার গুনাহ করলো মনে একটু সাহস আছে। কয় কি? কয় আমি তো মুসার উম্মত না, তোমার হাবিবের উম্মত। আমি হুজুর থেকে শুন, ফরালাক আমি করি নাই, আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি মৌসা নবীর একটা বেশ্যা উম্মতকে কুকুরকে ফানি খাওয়ানোর কারণে মাফ করে দিছো। একটা কুকুরকে ফানি খাওয়াইয়া যদি মৌসা নবীর উম্মত মাফ পাই, যিনি কলিমুল্লাহ ছিল, আমি তো হাবিবুল্লাহর উম্মত, আমি তো তোমার নবীউল্লাহর উম্মত, আমি তো রাহমাতুল্লিল আলামিনের উম্মত, একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না, কারণ তোমার আজাব তো বড় কঠিন, তোমার আজাব তো বড় কঠিন। আমার লজ্জা লাগছে মওলা, আগুনে জ্বলবো আমার ভয় নাই, সাপে কামড়াবে আমার ভয় নাই, আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে তোমার খাইয়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি, তো লজ্জা লাগতেছে মওলা, মওলা লজ্জা লাগছে। এবার আল্লাহ বলছেন, বান্দা বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইছ না। তো কি করব, কি করব? তুই শুধু একবার মন থেকে তওবা কর, একবার একবার বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তুই মাফ চাইবি একবার, আমি রহমান মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ, আমার নামেই রহমান, আমি সেই রহমান। তুই গুনাহ করছস কয় বছর? 50 বছর। কয় বছর? 50 টা বছরে 50 লাখ রকমের গুনাহ জমা আছে বামকান্দের খাতায়। বান্দা তুই জমিন থেকে দাঁড়াইয়া আওয়াজও করার দরকার নাই, সুপি সুপি মনে মনে বল, তোর ফাঁসের জনকে শুনতে দেওয়া লাগবে না, জামাই হইয়া বউকে শুনতে দেওয়া লাগবে না, বউ হইয়া জামাইকে শুনতে দেওয়া লাগবে না। বান্দা জমিনে দাঁড়াইয়া খাটের উপর শুইয়া যায় না, মাঝে বৈশা পুকুর পারে বৈশা যেখানে মন চাই ওইখানে যা, শুধু মনে মনে বল আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও না, আল্লাহ আল্লাহ আমি যত গুনাহ করছি তার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল। এই এত কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট 3.5 বান্দারে মাফ করে দিলে আল্লাহ তোমার কি যায় আসে? আল্লাহ তোমার জান্নাত নাকি এত বিশাল, এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে বলে 500 বছরের রাস্তা, হুজুরদের থেকে শুনছি এত বড় রাস্তার ভিতরে আমার মতো 3.5 একটু কোনার মধ্যে ফালাই রাখলে আল্লাহ তোমার কি কমতি হইছে? দাও না একটু, দাও একটু, দাও না একটু, দাও না। বান্দা যখন এমন করে বলতে থাকে চোখের পানি ঝরতে থাকে, আল্লাহকে বলে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাফফার ইয়া সত্তার, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, নবী মুস্তাফার উম্মত আমি, নবী মুস্তাফার উছিলায় আমাকে মাফ করে দাও। বান্দা যখন বলতে থাকে এবার আল্লাহ
আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোরা তো বলেছিলি ইবাদত করার জন্য তোরা আসস, জিজ্ঞেস করেছিলি মানুষ কেন বানাই, মানুষ কেন বানাই। ও জিব্রাইল, দেখ দেখ, তুই আমার সিজদা করছস আমি মানি, তুই আমার জিকির করছস আমি মানি, জীবনে কোনোদিন আমার এই ফাগলা বান্দার মতো এইভাবে আদর করে আমারে ডাকছস, এইভাবে মায়া করে আমারে ডাকছস, আমার জন্য চোখের পানি ফেলছস, তোরা কেউ চোখের পানি ফেলছ নাই, আমার বান্দার চোখের প্রেমময় ভালোবাসার পানি দেখার জন্য আমি বান্দাকে বানাইছি। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন, আর কতদিন, অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি, থিংক অ্যাবাউট ড্যাথ, এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? This is the circle of life. যুবক ভাইয়ের এইটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা?